আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুব আহমেদ, মোবাইল ফিক্স 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি তা হচ্ছে কিভাবে আপনি যে কোনো ডায়াগনস্টিক যে আপনার হট ইয়ার গান আছে এটার ক্যালিব্রেশন করবেন। আমরা যখন একটা হট ইয়ার গান বাজার থেকে কিনে আনি, এখানে আপনার সঠিক যে আপনার তাপ নিয়ন্ত্রণ কিংবা সেটিংস এগুলো ঠিক থাকে না। তো আমার কাছে আজকে কুইকের 861DW একটা হট ইয়ার গান নিয়ে আসছি। তো এটা কিভাবে আপনি চ্যানেল সেটিং করবেন, তারপর হচ্ছে আপনার ক্যালিব্রেশন করবেন, সেই বিষয়টি আপনাদেরকে আজকে এক সুন্দরভাবে আলোচনা করব, দেখাবো। আমি হয়তো বা ক্যামেরার সামনে বিব্রত বোধ হইতেছি, আমি কথা বলতে পারতেছি না ভালো করে, কিন্তু আপনারা যদি আমি যেভাবে দেখাবো এইভাবে যদি কাজ করেন অবশ্যই অবশ্যই আপনার খুব সুন্দরভাবে সহজেই ক্যালিব্রেশন করে নিতে পারবেন, এবং কি খুব স্বাচ্ছন্দ্যে আপনার আইসি বলেন, তারপর হচ্ছে ব্যাস বলেন, যে কোনো মোবাইলের যে হার্ডওয়্যার সংক্রান্ত যেগুলো কাজ আছে খুব সুন্দরভাবে করতে পারবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে চলে যাওয়া যায়। তো একটা ক্যালিব্রেশন করতে গেলে আপনার একটি ডিজিটাল মাল্টিমিটার লাগবে, যেটাতে আপনার সেলসিয়াস মাপা যায়, এরকম একটা তার থাকবে ওইখানে। তো এটা দিয়ে রাখবেন। তো আমি এটা অন করে নিতেছি, এখানে দেখেন এই সেলসিয়াস। তো এখানে আমার যে হট গান আছে, এখানে আমি তিনটা চ্যানেল আছে, চ্যানেলগুলো আমি মোটামুটি কেনার পর সেট করে নিয়েছি। চ্যানেল ওয়ানে দেখুন আমি দিয়ে রাখছি এখানে 360 দিয়ে রাখছি, আর হাওয়া দিয়ে রাখছি হচ্ছে 65, তারপর চ্যানেল টু এখানে 300 দিয়ে রাখছি, আর হাওয়া দিয়ে রাখছি 90, আর এখানে আপনার 385 দিয়ে রাখছি, আর 75 দিয়ে রাখছি হাওয়া। তো আমি এখানে একটা চ্যানেল যদি আমি ক্যালিব্রেশন করি সবগুলাই ঠিক হয়ে যাবে, একবারেই ঠিক হয়ে যাবে, একটা করলেই হয়ে যাবে। তো আমি এখানে চ্যানেল ওয়ান দেখেন, চ্যানেল ওয়ানে এখানে একটা সেটিংস আছে আপনার টেম্পারেচার, এখানে টেম্পারেচার, এখানে হচ্ছে এয়ার। তো আমি যদি এখানে কমাতে বাড়াতে চাই, যেমন এখান থেকে আমি 65 করে নিলাম, 365 করে নিয়ে এখানে আমি চ্যানেল ওয়ানে 165, আর এখানে হাওয়া যা আছে এই এয়ার যা আছে এটা রাখবো। তো এখানে আমি এটা চ্যানেল ওয়ানে রাখতে চাইতেছি, তো এখানে আমি প্রেস করে ধরে রাখবো, দেখেন চ্যানেল ওয়ান সেটিং হয়ে গেল। তো এভাবে যে চ্যানেলে আমি যেটা রাখবো যেরকম, ওইখানে যেমন দুয়ে যদি আমি দুয়ে গেলাম, দিয়ে যাওয়ার পর এখানে 300 আছে, এখানে যদি আমি কম বেশি করে নিই, এটা লং প্রেস ধরে রাখলে, প্রেস করে রাখলে এটা সেটিং হয়ে যাবে। তো এখন আমরা দেখাবো কীভাবে ক্যালিব্রেশন করা হয়। তো এখানে মেশিনের চ্যানেল টুতে আমার দেওয়া আছে 300/120 হাওয়া, আর আমরা এটা দেখব এখন যে আমাদের মাল্টিমিটার আছে এখানে কত দেখাইতেছে। তো দেখেন আপনি যে ডিস্টেন্সে রেখে কাজ করবেন ওরকম ডিস্টেন্সটা ওখানে ধরার চেষ্টা করবেন। দেখুন এখানে আমার মাল্টিমিটারে দেখাইতেছে কত, দেখেন এখানে 300/120 দেওয়া আছে মেশিনে, মাল্টিমিটারে দেখাইতেছে হইতেছে একটু ডিস্টেন্সটা হাতের একটু কম বেশি হইতেছে, যার কারণে এরকম কম বেশি দেখাইতেছে। তো দেখেন আমরা এখানে 326 পর্যন্ত উঠে, যেহেতু আমরা এখানে 320 ধরবো, এখানে চ্যানেল ওয়ান এবং চ্যানেল থ্রি একসাথে চেপে ধরে থাকবো, ক্যালিব্রেশন সেটিং চলে আসবে। দেখুন ক্যালিব্রেশন সেটিং চলে আসছে। তো এখানে আমরা যেহেতু 320 পাইসি মিটারে, এখানে আমরা 320 করে দেবো, 320 করে দিয়ে চ্যানেল টু চাপ দিলেই এটা সেটিং হয়ে যাবে। তো দেখেন এখন আমরা মাপবো, এখানে আসলে অ্যাকচুয়ালি 320 আসে, হ্যাঁ 300 আসে কি না, যেহেতু 300 আমরা ক্যালিব্রেশন করলাম 300। তো দেখতে থাকুন,
হ্যাঁ 300 চলে আসছে। তো এইভাবেই এইটাই হইতেছে মূল ক্যালিব্রেশন। তো এইভাবে আপনারা করার চেষ্টা করবেন, আমি সম্পূর্ণ বাংলায় বললাম। তো এই ছিল আজকের ভিডিও। আমি হয়তো বা ভিডিও অনেক হয়ে যায়, লম্বা হয়ে যায়, যার কারণে মাঝখান থেকে একটু এডিট করা লাগছে। তো আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন আমি ভালোভাবে বাংলায় খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছি, করার চেষ্টা করছি আর কি। তো আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, এবং কি আমার অবশ্যই যারা প্রথম দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো ভালো সামনে আপনাদেরকে মোবাইল সংক্রান্ত হার্ডওয়্যার সফটওয়্যার যেগুলো বিষয় আছে, তো আমি যেহেতু বাইরের কান্ট্রিতে কাজ করতেছি, তো এখান থেকে ভালো কিছু আপনাদেরকে দেখাবো এটাই আশা করি। অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। সামনের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।